आर्मेनियन स्ट्रीट स्थित फ्लाईओवर को अपना पसेरा बना चुके लोगों को रेल की तरफ से जल्द हटने का फरमान दे दिया गया है। ওরা এসেছিলো, এসে বলেছে যে কালকে এসে বলেছে আধা ঘন্টা টাইম দিচ্ছি 12:30 বাজে একটা বিদে খালি করতে। তারপরে কিছু পার্টির লোক এসেছিলো ওই তৃণমূলের, তারা এসে করে টুরে 15 দিনের টাইম দিয়ে গেছে, 15 দিনের বিদে খালি করতে না কিছু বলেনি, ওই সব ব্যাপারে কিছু বলেনি, খালি 15 দিনের টাইম দিলাম, 15 দিনে তো তোমরা যেখানে পড়ো চলে যাবে। यहाँ करीब 50 परिवार हैं जो अवैध तरीके से काफी समय से रह रहे हैं। अब देखना है कि प्रशासन अथवा रेल इन लोगों को हटाने में यहाँ से सफल होता है या उनके लिए पुनर्वासन की व्यवस्था की जाएगी। दीर्घ दिन आसी এখানে আমাদের ছেলে মেয়ে বিয়ে হয়ে গেল, নাতি পুতি হয়ে গেছে, মনে করেন আমরা এখানে, এই আমার 45 বছর বয়স, আমার মা যখন মারা গেছে 45 বছর বয়সে আমার মা মারা গেছে, তারপর আমরা এখানে জঙ্গল ছিল, প্রচুর আমরা কষ্ট করেছি, এবার এতদিন থেকে আমরা এখানে আছি, ওরা বলছে ওইসব আমরা কি করে জানবো, মমতা দিদির অর্ডার আছে, মোদির অর্ডার আছে, আমরা এগুলো ভাঙবো। এবার ওনারা বলছে যে আপনারা কোথায় থাকবেন না থাকবেন সেটা আমরা জানি না, কিন্তু আমরা এইখানে অন্তত 60-65 বছর টিকে আছি, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তখনকার যুগে এবার আমরা সব বুঝিনি, কাগজপাতি সামনে রাখতে পারিনি, যতটা রেখেছি ততটা রেখেছি। সমস্যা দেখুন, আমরা এখানে এই 71-এর পরের থেকে, 71-এ আমার বিয়ে হয়েছে তখন থেকে আমরা এখানে আছি, আমার মা বাবা এখানে ছিল, আমাদের ছেলে মেয়ে এখানেই পড়াশোনা করেছে, রাজভবনে, WCCতে, এই হাওড়া ময়দানে, আমরা এখান থেকে তখন থেকে এখানে বসবাস করি। এখন আমাদের প্রবলেম কি, আমাদের যাবার কোনো জায়গা নাই, আমাদের বাস্তু বাড়ি নাই, আর এখান থেকে এখন বলছি এখান থেকে হাঁটিয়ে দেবে, এখন যদি এখান থেকে হাঁটিয়ে দেয় সরকারি জায়গা, আমাদের কোনো এরপরে কোনো ই নেই, আশা নেই, বা এরপরে আমরা কোনো জুলুম করবো না, কোনো রকম বিচ্ছেদ করতে আমরা চাই না, আমাদের পুনর্বাসনের আমাদের দাবি, আমাদের পুনর্বাসন দিতে আমরা এখান থেকে চলে যাবো।